ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি দু হাজার একুশ সালের ম্যাথামেটিক্সের প্রশ্নে কেমন হবে তার একটা মডেল সেট নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমার কোচিং সেন্টারে প্রশ্ন করা হয়েছিল সেই মডেল সেটটা এটা কোনো সাজেশান না একটা মডেল সেট নব্বই নম্বরের প্রশ্ন তিন ঘন্টা সময় তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে তাহলে একদাগে তোমরা যেন এক দাগে প্রশ্ন থাকে ছটা থাকে ছটাই করতে হয় তাই প্রথম প্রশ্নটা হচ্ছে এক্স পার্সেন্টেজ বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরে সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ এক্স টাকা একশো এক্স টাকা একশো বাই এক্স টাকা একশো বাই এক্স স্কোয়ার টাকা দুই নম্বর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে সমান দশ সমীকরণের বিষ দয়ের গুণফল মাইনাস দুই হলে কে এর মান মাইনাস দুই মাইনাস আট আট বারো পরের প্রশ্ন ও কেন্দ্রীয় বৃত্তের এ ও সি যে দুটি সমান এ ও ডিগ্রি হলে কোন সি ও এর মান চল্লিশ ডিগ্রি 30 ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি চার নম্বর প্রশ্ন একটি গোলকের বেশার্ধ পঞ্চাশ পার্সেন্টেজ বৃদ্ধি করলে তার সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে পঞ্চাশ পার্সেন্টেজ একশো পার্সেন্টেজ একশো পঁচিশ পার্সেন্টেজ একশো পঞ্চাশ পার্সেন্টেজ এক ব্যক্তি একটি ব্যাঙ্কে একশো টাকা জমা রেখে দুই বছর পর সমূল চক্রবৃদ্ধি একশো একুশ টাকা পেলেন বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দশ পার্সেন্টেজ কুড়ি পার্সেন্টেজ পাঁচ পার্সেন্টেজ দশ পূর্ণ এক বাই দুই পারসেন্টেজ ছয় নম্বর প্রশ্ন ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজ এবং এবি বৃত্তের ব্যাস কোন এডিসি সমান একশো কুড়ি ডিগ্রি হলে কোন বিএসি এর মান পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি ত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি দুই নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ থাকে ছটা থাকে পাঁচটা করতে হয় তোমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে বার্ষিক আর বাই টু পারসেন্টেজ সরল সুদের হারে টু পি টাকা টি বছরের সুদ আসল টু পি প্লাস ড্যাশ টাকা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য এ নট ইকুয়াল টু জিরো সমীকরণের বিষ দু পরস্পরের অন্য অন্য খোলে সি সমান ড্যাশ তিন নম্বর বৃত্তস্থ সামান্ত্রিক একটি ড্যাশ পরের প্রশ্ন এইস টু টু সমান বি ইস টু ফাইভ সমান সি ইস টু এইট হলে এ এর পঞ্চাশ পার্সেন্টেজ সমান বি এর কুড়ি পারসেন্টেজ সমান সি এর ড্যাস পার্সেন্টেজ একটি ঘনকের একটি তোলের কর্ণের দৈর্ঘ্য ড্যাস গুণিত একটি ধারের দৈর্ঘ্য অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ করণ ড্যাশ এবার তিন নম্বরে সত্য মিথ্যা থাকে ছটা থাকে পাঁচটা করতে হয় তাহলে এক নম্বর প্রশ্ন রাম ও সেমের মূলধনের অনুপাত পাঁচ ইস টু চার এবং রামের লাভ আশি টাকা হলে সেমের লাভ একশো টাকা হবে দুই নম্বর এ বি ইস টু সি স্কোয়ার বি সি ইস টু এ স্কোয়ার এবং সি এ ইস টু বি স্কোয়ারের যৌগিক অনুপাত ওয়ান ইস টু ওয়ান তিনটি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায় চার নম্বর আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে পাঁচ নম্বর প্রশ্ন একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের বেসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে ছয় নম্বর রুট পায় একটি দ্বিঘাত করণী এবার চার দাগের প্রশ্ন চার দাগে হচ্ছে দুই নম্বর করে বারোটা প্রশ্ন থাকে যে কোনো দশটা করতে হয় তাহলে এর প্রথম প্রশ্নটা চারশো টাকার দুই বছরের সমূল চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত দুই নম্বর দুইজনের একটি অংশীদারী ব্যবসায় মোট লাভ হয় পনেরোশো টাকা যদুর মূলধন ছ হাজার টাকা এবং লাভ নয়শো টাকা হলে মধুর মূলধন কত তিন নম্বর এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কে গুণিত টু এক্স মাইনাস ওয়ান সমীকরণের বিষ দুয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান কত চার নম্বর বার্ষিক সরল সুদের হার চার থেকে পার্সেন্টেজ থেকে তিন পূর্ণ তিন বাই চার পার্সেন্টেজ হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় সাইট টাকা কম হয় অমলবাবুর মূলধন কত পাঁচ নম্বর রুট পনেরো প্লাস রুট টেন এবং রুট দশ প্লাস রুট এইট মধ্যে কোনটি বড় ছয় নম্বর ও কেন্দ্রীয় বৃত্তে ছয় সেমি ও আট সেমি দৈর্ঘ্যের দুটি যে যদি ছোট জেটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব চার সেমি হয় তাহলে ওপর জেটির কেন্দ্র থেকে দূরত্ব কত সাত নম্বর দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে কুড়ি সেমি ও ষোলো সেমি প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য নয় সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত আট নম্বর প্রশ্ন দশ সেমি দৈর্ঘ্যের বেসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ যে এর দৈর্ঘ্য বারো সেমি বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত নয় নম্বর দুটি বৃত্তের বেসার্ধের দৈর্ঘ্য আট সেমি ও তিন সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব তেরো সেমি বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত দশ নম্বর একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বারো সেমি এবং আয়তন একশো পাই ঘন সেমি শঙ্কুটির দৈর্ঘ্য কত তারপরে এগারো নম্বর প্রশ্ন একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের মান সমান অর্ধগোলকটির দৈর্ঘ্য কত বারো নম্বর একটি লম্ববৃত্তাকার চমাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গমিটার এবং আয়তন নয়শো ঘনমিটার হলে স্তম্ভের ভূমির বেসার্ধ কত এই বারোটা প্রশ্ন হলো এরপরে পাঁচ দাগের প্রশ্ন পাঁচ দাগে তিনটে থাকবে তোমাদের এবং তার মধ্যে দুটো করতে হবে প্রত্যেকটাতে পাঁচ নম্বর প্রথম প্রশ্ন ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ের সংখ্যা ছয় পূর্ণ এক বাই চার পারসেন্টেজ হারে হ্রাস পায় বর্তমানে কোন শহরে তিন হাজার তেত্রিশ হাজার সাতশো জন ধূমপাই থাকলে তিন বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপাই ছিল তা নির্ণয় করো দুই নম্বর প্রশ্ন দীপু রাবেয়া ও মেঘা যথাক্রমে ছ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা ও ন হাজার একশো টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক এক বছর পরে চোদ্দ হাজার চারশো টাকা লাভ হলো ওই লাভের দুই বাই তিন অংশ সমানভাবে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে কে কত টাকা পাবে তিন নম্বর রেখা দিদি তার সঞ্চিত অর্থের এক লক্ষ টাকার কিছু টাকা ও বাকি টাকা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ পাঁচ টাকা পান ব্যাংকে ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে পাঁচ পার্সেন্টেজ ও ছয় পার্সেন্টেজ হলে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন এবার ছয় দাগের দুটো প্রশ্ন থাকবে তিনটে প্রশ্ন থাকবে যে কোনো দুটো করতে হবে তাহলে তার প্রথম প্রশ্নটা একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা তিন কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো দুই নম্বর সমাধান করো ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স এটা একটা সমাধান করতে হবে তিন নম্বর প্রশ্ন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে প্রমাণ করো যে টু বি স্কোয়ার সমান নাইন এসি সাত নম্বর প্রশ্ন এখানে সাত নম্বর প্রশ্নে তিনটে থাকবে দুটো করতে হবে একটা করণীয় আছে প্রথমটা ফোর রুট থ্রি বাই টু মাইনাস রুট টু মাইনাস নম্বর প্রশ্ন এক সমান রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি এবং এক্স ওয়াই সমান ওয়ান হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান বারো বাই এগারো তিন নম্বর প্রশ্ন এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে ওয়াই সমান চার জেড সমান পাঁচ হলে এক্স সমান তিন হয় আবার ওয়াই সমান ষোলো জেড সমান ত্রিশ হলে এক্সের মান নির্ণয় করো এবার আট দাগে দুটো প্রশ্ন থাকবে সম অনুপাত থেকে সেখান থেকে একটা করতে হবে এইস টু বি সমান বিস টু সি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার গুণিত ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার প্লাস ওয়ান বাই সি স্কোয়ার সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব দ্বিতীয় নম্বর প্রশ্ন এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান এক হলে প্রমাণ করো যে ওয়ান বাই ওয়ান প্লাস প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস বি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি সমান ওয়ান এবার নয় দাগে তোমাদের পাঁচ দুটো উপবাদ্য থাকবে যে কোনো একটা লিখতে হবে প্রত্যেকটাতে পাঁচ নম্বর করে থাকবে প্রথম প্রশ্ন প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জে এর ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জেটিকে খণ্ডিত করবে দুই নম্বর প্রশ্ন প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক দশ দাগের দুটো প্রয়োগ থাকবে তার মধ্যে যে কোনো একটা করতে হবে তিন নম্বর করে থাকবে প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী দ্বিতীয় নম্বর প্রশ্ন একটি বৃত্তের ব্যাস এবি বৃত্তের উপরস্থিত কোনো বিন্দু থেকে এব এর ওপর অঙ্কিত লম্ব এবিকে এন বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে পিবি স্কোয়ার সমান গুণিত বিএন এবার এগারো দাগে দুটো থাকবে একটা করতে হবে সম্পাদ্য প্রত্যেকটাতে পাঁচ নম্বর করে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজের দৈর্ঘ্য বারো সেমি এবং ওপর একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো দুই নম্বর প্রশ্ন একটি সমকোণে ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সাত সেমি ও নয় সেমি ত্রিভুষ্টির অন্তবৃত্ত অঙ্কন করো এবার ১২ দাগে পরিমিতি থেকে ছটা প্রশ্ন থাকবে প্রত্যেকটাতে চার নম্বর করে এবং চারটা করতে হবে প্রথম প্রশ্ন ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের চৌষট্টি বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির এক বাই তিন অংশ জলপূর্ণ থাকে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য এক দশমিক দুই মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে দুই নম্বর প্রশ্ন একটি লম্ব চঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দুইশো চৌষট্টি বর্গমিটার এবং আয়তন নশো চব্বিশ ঘনমিটার হলে ওই স্তম্ভের বেশের দৈর্ঘ্য ও উচ্চতা কত তিন নম্বর প্রশ্ন একটি অর্ধগোলাকৃতি গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বিয়াল্লিশ ডেসিমিটার গম্বুজটির উপরিতল রঙ করতে প্রতি বর্গমিটার পঁয়ত্রিশ টাকা হিসাবে কত খরচ পড়বে চার নম্বর প্রশ্ন লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাবুতে এগারো জন লোক থাকতে পারে প্রত্যেক লোকের জন্য ভূমিতে চার বর্গমিটার জায়গা লাগে এবং কুড়ি ঘনমিটার বাতাসের প্রয়োজন ঠিক ও এই এগারো জন লোকের জন্য নির্মিত তাবুটির উচ্চতা নির্ণয় করো পাঁচ নম্বর প্রশ্ন সমান ভূমিতলের বেশ এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চঙের আয়তনের অনুপাত নির্ণয় করো ছয় নম্বর প্রশ্ন সেমি চার সেমি ও পাঁচ সেমি দৈর্ঘ্যের বেশার্ধের তিনটি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো বড় গোলকটির বেসার্ধের দৈর্ঘ্য কত এই হলো তোমাদের নব্বই নম্বরের প্রশ্ন এটা কোনো সাজেশন না এটা একটা মডেল সেট এই রকম প্রশ্ন হবে তোমাদের তোমাদের সুবিধার জন্য এই প্রশ্নের পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং তোমরা সময় ধরে একটা অবশ্যই পরীক্ষা দেবে এই প্রশ্নটার উপর পরীক্ষা দিয়ে তোমরা কতটা পাচ্ছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এই চ্যানেলে প্রথম দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও এবং পাশের বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়েট ফর নেক্সট ভিডিও